আসসালামু আলাইকুম রেদার বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি এখন আছি বাগেরহাট চুলকাটি বাজারে তো এই বাজারটা অনেক বিখ্যাত একটি বাজার যে বাজারে প্রতিদিন সকালবেলা হাট বসে এবং সকাল সাতটা থেকে সাড়ে সাতটা আটটার ভিতর বাজারটি শেষ হয়ে যায় এবং এই বাজারে আপনারা অনেক দুধ পেয়ে যাবেন খুব অল্প দামে যারা বাইক রাইড করেন এই গাড়িগুলো থেকে করিমন বলে এই গাড়িগুলো থেকে খুবই একটু সাবধান থাকবেন কারণ এই গাড়িগুলার সাথে বেশিরভাগই মোটরবাইকের অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ স্পিডজনিত কারণে তো এই গাড়িগুলো দেখলে একটু সাবধানে চলাচল করবেন তো আমি যেটা বলছিলাম এই চুলকাঠি বাজারটায় আপনারা খুবই অল্প দামে দুধ পেয়ে যাবেন প্রতিদিন সকালবেলা প্রতি গৃহস্থ বাড়ি থেকে এখানে একদম খাঁটি গরু দুধ নিয়ে আসে এবং হাটে বিক্রি হয় তো এখান থেকে আসলে অনেকেই বিজনেস হিসেবে বিজনেস করছে যে দুধের বিজনেস এখান থেকে পাইকারি দুধ কিনে নিয়ে যে বিভিন্ন অঞ্চলে সেল দিয়ে থাকেন তো যারা বাগেরহাটের কাছাকাছি আছেন তারা আপনারা সরাসরি এখানে এসে দুধ নিতে পারবেন এই যে বাইকে তিনজন নিয়ে যাচ্ছে সামনে চেকপোস্ট আছে তারপর হেলমেট নেয় তো আসলে এই কাজটি কেউ করবেন না তিনজন আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার সবাই আইন মেনে চলবেন তো আমি যাচ্ছি এখন হচ্ছে ফয়লার দিকে তো আমি আপনাদের সামনে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করব। তো যারা এই যে চুলকাঠি বাজারে যারা দুধ কিনতে আসবেন একদমই সকালবেলা আসবেন তাহলে খুবই অল্প দামে দুধ কিনতে পারবেন একসাথে বেশি করে দুধ কিনে নিয়ে যেয়ে ফ্রিজে রেখেও খেতে পারবেন তো আমি এখন একটু ফয়লার দিকে যাচ্ছি এখানে একটা মাদ্রাসা আছে চুলকাটি মাদ্রাসা খুবই বড় একটি মাদ্রাসা যে মাদ্রাসার অনেক সুনাম আছে এই যে সামনেই সাইডে হচ্ছে রেলওয়ে স্টেশন এটা সম্ভবত চুলকাটি রেলওয়ে স্টেশন তো খুলনা মংলা যে রেল লাইনটা এটা রেল লাইনের পশ্চিম সাইড থেকে একটু দূর থেকেই গেছে এবং প্রতিটা স্টেশন কিছুটা প্রতিটা স্টেশনের মানে রাস্তার প্রতিটা স্টেশনের মাঝামাঝি হয়েছে যেমন একটা উদাহরণ দিই যেমন আপনারা যারা ভাগা বাজার চেনেন ভাগা এবং রনসেন ওই ভাগা এবং রনসেনের মাঝখানে হয়েছে যেমন মংলাতে দিগরাজ এবং গোনা ব্রিজ তার মাঝখানে হয়েছে প্রতিটা জায়গায় এভাবেই হয়েছে যাতে সব দিকের মানুষ সুন্দরভাবে স্টেশনে যেতে পারে যাতে একজন এক জায়গার মানুষের দূরত্ব বেশি না হয় হয়তোবা এটা প্ল্যানিং করেই করা হয়েছে তো আমি যাচ্ছি সামনের দিকে ফয়লার দিকে সামনে হচ্ছে ইকো পার্কের যে গেটটি আছে মানে ইকো পার্কে যাওয়ার জন্য যে গেটটি আছে এটা সোনাতুনে বাজার এই যে বাজারটি দেখতে পাচ্ছেন সোনাতুনে বাজার আর সামনে হচ্ছে চন্দ্রমহল গেট এই যে এখান থেকে চন্দ্রমহল যেতে হয় এই রাস্তা দিয়ে যে চন্দ্রমহল গেট তো যারা চেনেন না আসলে তাদের উদ্দেশ্যে যারা চেনেন তারা তো চেনে এখন আমি যাচ্ছি ফয়লার দিকে এই জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ লাগে কারণ হচ্ছে যে এখানে যে রাস্তার যে বাঘটা এই বাঘটাতে যখন বাঘটা যখন ক্রস করি তখন মানে অসাধারণ একটা ফিল হয় অসাধারণ একটা ফিলিংস হয় তো যারা আসছেন তারা হয়তোই বুঝতে পারছেন আমি কেন বলছি তো এখন আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করব না আজকের মতো বিদায় নেব সবাই আমার হৃদয়ার বাগেরহাট পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সোনাতুনে মাদ্রাসা এখানে আর একটু সামনে আমি আর একটু সামনে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর সামনে ভরসাপুর বাজার আমি বাজার পর্যন্ত গিয়েই থেমে যাব তো যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে ভরসাপুর বাজার